দর্শক, আমরা এখন রয়েছি মাদারীপুর জেলার রাজার উপজেলার টেকেরহাট বন্দরে। একদিকে চলছে কঠোর লকডাউন, আরেকদিকে বৃষ্টির কারণে সব কিছু স্তিমিত হয়ে এরই মধ্যে এক সেনা কর্মকর্তা লকডাউন পরিদর্শনে বেরিয়েছেন এবং আমরা যতটুকু শুনেছি উনি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছেন। ঢাকা বরিশাল মহাসড়ক হয়ে আমাদের টেকেরহাট এইমাত্র উনি ক্রস করলেন। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি ইতিমধ্যে যে বৃষ্টির কারণে সব কিছুই গেছে ঠেবে। এমনি লকডাউনে জীবন মানুষের স্থবির হয়ে গেছে, তারপরে ঘন বৃষ্টির কারণে এবং অনিয়মিত বর্ষণের কারণে মানুষের জীবনযাত্রা একেবারেই থেমে গেছে, অচল হয়ে পড়েছে মানুষের কর্মজীবন। এদিকে আমরা দেখছি যে ঢাকা বরিশাল মহাসড়ক পুরোটাই ফাঁকা, শুধু যাদের বিশেষ প্রয়োজন রয়েছে শুধু তারাই ঘর ছেড়ে বেরিয়েছে এবং শুধু দু একটা পণ্যবাহী গাড়িকে দেখা যাচ্ছে যে মহাসড়ক দিয়ে যাতায়াত করতে, আর সবই রয়েছে থেমে। মানুষের জীবনযাত্রা প্রায় অচল অবস্থায় হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দায়িত্বরত পুলিশ কর্মকর্তারাও বৃষ্টির কারণে তাদের কর্ম ঠিকমতো পরিচালনা করতে পারছে না এবং তারাও এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। এই হলো অবস্থা। দর্শক, আমরা এখন ঢাকা বরিশাল মহাসড়কে টেকেরহাট বন্দর গোল চত্বরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে দেখুন পুলিশ কর্মকর্তারা, বিশেষ করে টিআই ট্রাফিকের যারা আছে, তারা এখানে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে অলস সময় পার করছেন। তাছাড়াও মহাসড়ক রয়েছে পুরোপুরি ফাঁকা, এর মধ্যে আমরা দেখছি জেলা কর্মকর্তার গাড়ি পার হচ্ছেন টেকেরহাট বন্দর দিয়ে। তিনি লকডাউন পরিদর্শনে ঢাকা থেকে বেরিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হলেন। এই হলো দর্শক, এই পর্যন্ত আপনাদের সাথে আছে।